পে স্কেলের রিপোর্ট অনুযায়ী পার ডে ইনকাম হতে পারে আপনার $29.38। হ্যাঁ, আজ আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং ইন গ্রাফিক ডিজাইন। আর ফ্রিল্যান্সিং ইন গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলার জন্য আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শহীদুর রহমান, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে দায়িত্বে আছি। এছাড়া কাজ করছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাসেসর পদে কাজ করছি। গ্রাফিক ডিজাইন, আমাদের অনেকেরই একটি ধারণা যে গ্রাফিক ডিজাইন বলতে আমরা কি বুঝি, অর্থাৎ হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, যার সংজ্ঞাটা বলছে দ্য প্রসেস অফ ভিজুয়াল কমিউনিকেশন অ্যান্ড সলভ এ প্রবলেম উইথ টেকনোলজি। অর্থাৎ একটা ভিজুয়াল কমিউনিকেশন হবে, কোনো দৃশ্যমান কোনো কিছু কোনো একটা সমস্যার সমাধান করবে টেকনোলজি ব্যবহার করে, তখনই আমরা এটাকে বলছি গ্রাফিক ডিজাইন। এই গ্রাফিক ডিজাইনে কি কি ধরনের প্রজেক্ট আছে? অসংখ্য প্রজেক্ট। গ্রাফিক ডিজাইনে অসংখ্য প্রজেক্ট হতে পারে, বিজনেস কার্ড, ফ্লায়ার, আদার আদার প্রোডাক্ট। আমি সবসময় বলি আমরা আশেপাশে যা কিছুই দেখি প্রত্যেকটা ডিজাইনের অংশই হচ্ছে গ্রাফিক ডিজাইন, যে কারণে গ্রাফিক ডিজাইনে নির্দিষ্ট কোনো প্রোডাক্টের নাম বলা যাচ্ছে না, এরকম অসংখ্য প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি। এই গ্রাফিক ডিজাইনে যে আমরা ক্যারিয়ার করব, আদৌ কি ওয়ার্ল্ডে এটার চাহিদা আছে? হ্যাঁ, ওয়ার্ল্ডের এমন কোনো ব্যক্তি বা এমন কোনো প্রতিষ্ঠান কেউ বলতে পারবে না আমি গ্রাফিক ডিজাইন ছাড়া কোনো ধরনের কাজ করতে পারছি। কিভাবে? একটা কর্পোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানে তাদের প্রমোশনের, তাদের ডিজাইনের কাজগুলো করতে হচ্ছে, যে কারণে তারা বাধ্য হয়ে গ্রাফিক ডিজাইনারদের দিয়ে এই ধরনের কাজগুলো করাচ্ছেন। এমন কোনো ব্যক্তিও বলতে পারছে না যে কিনা গ্রাফিক ডিজাইনার ছাড়া উনি কাজগুলো করতে পারছে। লাইক আমরা অনেকে স্টুডিওতে গিয়ে ছবি তুলছি, এই যে স্টুডিও গিয়ে ছবি তুলছেন এই ছবিটা আরেকটু চমৎকার করে দিচ্ছে, কে দিচ্ছে? কোনো না কোনো গ্রাফিক ডিজাইনার। এই গ্রাফিক ডিজাইনে কেন এতটা চাহিদা আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি, আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়ে কী করছি? প্রথমে হয়তো বা বসে কিছুক্ষণ গল্প করছি, গল্প করার কিছুক্ষণ পরেই হয়তো বা একজন ওয়েটার এসে আপনাকে এরকম একটি মেনু দিচ্ছে। আপনাকে যদি এরকম একটি মেনু দেয়, সেই রেস্টুরেন্টে গিয়ে আপনি কোনো প্রোডাক্ট পারচেস করে খাবেন? নিশ্চয়ই না। কারণ কি, এই ফুড মেনুতে আপনি কিন্তু বুঝতেই পারছেন না কী ধরনের আইটেম আছে বা আপনাকে কোনো এঙ্গেজ করতে পারছে না, যে কারণে আপনাকে এই ধরনের একটা মেনু না দিয়ে হয়তো বা এমন ধরনের একটি মেনু দিচ্ছেন। কেন? এই মেনুর দ্বারা আপনি কিন্তু সহজে বুঝে যাচ্ছেন এখানে কী ধরনের ফুড আছে, এই ধরনের ফুডের প্রাইস কত, ডিটেলটা আপনি বুঝে যাচ্ছেন, যে কারণে কোম্পানি তার স্বার্থে একজন গ্রাফিক ডিজাইনারদেরকে দিয়ে এই ধরনের কাজগুলো করাচ্ছেন। আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলো করে থাকি। এখন এই যে কাজগুলো করবেন, এই কাজগুলো কারা করছে? কোনো না কোনো গ্রাফিক ডিজাইনার। এই গ্রাফিক ডিজাইনার কিভাবে কাজ করে? একজন গ্রাফিক ডিজাইনের কাজ হচ্ছে প্রথমে কোনো বায়ারের, অর্থাৎ ক্লায়েন্টের ব্রিফ শুনে দেন এই কাজটা, উনি প্রজেক্টটা ডান করা। এখন ক্লায়েন্টের ব্রিফ শুনে আমি কার পছন্দ মতো কাজ করব? ক্লায়েন্টের না, আমার অডিয়েন্সের। লাইক হতে পারে আমি আপনার বায়ার, আপনি হচ্ছেন ডিজাইনার, আমি আপনাকে বললাম আমার জন্য একটা ডিজাইন তৈরি করতে হবে, আপনি এসে আমাকে প্রশ্ন করলেন আমার পছন্দের কালার কি, আমি হয়তো বা বলছি রেড অ্যান্ড গ্রিন। এখন কি আপনি আমার প্রোডাক্টের ডিজাইনটা রেড অ্যান্ড গ্রিন নিয়ে করবেন? নিশ্চয়ই না। কারণ কি, আমার প্রোডাক্টটা সেল করবে আমেরিকায়, অর্থাৎ আমার প্রোডাক্টের যারা ভোক্তা তাদের পছন্দ মতো করে একজন গ্রাফিক ডিজাইনার এই ধরনের কাজগুলো করে থাকেন। আমরা গ্রাফিক ডিজাইনে যে কাজ করব, এই কাজগুলো করার জন্য আমাদের কিছু মেটেরিয়ালস প্রয়োজন, অর্থাৎ কিছু টুলস। একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার যতই দক্ষ হন না কেন, ওনার যদি কোনো টুলস না থাকে, সরঞ্জাম না থাকে, উনি কিন্তু কাজ করতে পারবে না। লাইক ধরে নেন একজন কাঠ মিস্ত্রি, উনি খুব দক্ষ কাঠ মিস্ত্রি, আমি ওনাকে বলছি তুমি আমার জন্য একটা চেয়ার তৈরি করো। হ্যাঁ, আমি ওনাকে কিছু কাঠ দিলাম, কাঠ দিয়ে বলছি তুমি আমার জন্য একটা চেয়ার তৈরি করো। উনি যতই দক্ষ হন না কেন, উনি কি করতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। উনি চেয়ারটা তৈরি করার জন্য কি লাগবে? হয়তো বা করাপ লাগবে বা আদার কিছু টুলস লাগবে, যে টুলস ব্যবহার করে উনি এই ধরনের কাজটা করবেন। ঠিক আমরা গ্রাফিক ডিজাইনার যারা আছি, আমাদেরও কিছু টুলস দরকার, অর্থাৎ একটি কম্পিউটার দরকার,
এই কম্পিউটারের কিছু সফটওয়্যারে কাজ করতে হবে, লাইক অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি এক্সডি এবং হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনগুলো খুব সহজে করি। অ্যাডোবি ফটোশপ, যেটাকে আমরা বলছি ইমেজ এডিটিং সফটওয়্যার, ওয়ার্ল্ডের অন্যতম একটি ফেমাস সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ, এবং অ্যাডোবি ফটোশপে আমরা 2021 ভার্সনটা ব্যবহার করব। এখানে আপনারা যে সমস্ত প্রজেক্ট করবেন তার মাঝে অন্যতম হচ্ছে ইমেজ রিটাচ। ইমেজ রিটাচ এটা ওয়ার্ল্ডে অসংখ্য একটা চাহিদা সম্পন্ন। আমার বিশ্বাস আমাদের যারা কিনা অডিয়েন্স আছেন, এমন কোনো কেউ বলতে পারবো না এই কাজটার সাথে আপনি পরিচিত না। কেন? হয়তো বা আপনি কোনো জায়গা থেকে একটা ছবি তুলছেন, এই ছবিটাকে আরো সুন্দর করে প্রেজেন্ট করে দিচ্ছে কে, কোনো না কোনো গ্রাফিক ডিজাইনার। অর্থাৎ আপনি ইমেজ রিটাচের কাজ করে লোকাল মার্কেটে জব, বিজনেস, ফ্রিল্যান্সিং সব কিছুই কিন্তু করতে পারছেন। আমরা করব বিভিন্ন ধরনের ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশন কি? অবাস্তবকে বাস্তবে পরিণত করা, লাইক গরু ডিম পারে, হাত থেকে অক্টোপাস বের হচ্ছে, আমরা বাচ্চা বাবাকে কোলে নিয়েছি, এটা কোনোটাই কি পসিবল না। এই অবাস্তবকে বাস্তবে পরিণত করার জন্য আমরা ব্যবহার করছি ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশনের সাহায্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মুভি পোস্টারগুলো করে থাকি, লাইক একটা 2 ঘন্টা বা 3 ঘন্টার মুভিতে কেমন ধরনের গল্প পাবো তারও কিন্তু একটা বেসিক ধারণা দিচ্ছে আপনাকে ইমেজ ম্যানিপুলেশন। এই ইমেজ ম্যানিপুলেশনের সাহায্যে আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটের বিভিন্ন ধরনের মুভি পোস্টারগুলো খুব সহজে করে থাকি। আমরা করব ক্লিপিং পাথ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আপনারা জানেন যে আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের একটি প্রোডাকশন হাউস আছে যার নাম ক্রিয়েটিভ ক্লিপিং পাথ লিমিটেড, যেখানে কিনা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেখানে প্রায় 400+ এমপ্লয়ি কাজ করছে। আপনি ক্লিপিং পাথের কাজ করেও একই রকমভাবে জব, বিজনেস, ফ্রিল্যান্সিংয়ের একটা সুযোগ আছে। আমরা করব বিভিন্ন ধরনের ওয়েব ব্যানার, www.creativeitinstitute.com, facebook.com, এই যে ওয়েবসাইটগুলোর যে ব্যানারগুলো দেখে থাকি, এই ধরনের ব্যানারগুলো আমরা ডিজাইন করে থাকি। আমরা করব ফেসবুক কভার পেজ, বিভিন্ন ধরনের ফেসবুক কভার পেজগুলো আমরা করে থাকব। আমরা এছাড়াও ব্যবহার করব আরেকটি সফটওয়্যার, অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেটাকে মূলত আমরা বলছি ড্রয়িং সফটওয়্যার, অর্থাৎ নতুন কোনো কিছু তৈরি করার জন্য ওয়ার্ল্ডের অন্যতম একটি ফেমাস সফটওয়্যার। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা করে থাকব বিভিন্ন ধরনের লোগো ডিজাইন, বিভিন্ন টাইপের লোগো ডিজাইনগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর করব, তৈরি করব বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, তৈরি করব ফ্লায়ার, ব্রুশিয়ার, টি শার্ট ডিজাইন, যেটাকে আমরা বলছি POD, প্রিন্ট অন ডিমান্ড, মগ ডিজাইন, পিলো ডিজাইন, টি শার্ট, কি রিং, মোবাইল ব্যাক কাভার, এই ধরনের কাজগুলো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর করে থাকব। এছাড়া আমরা চলে যাচ্ছি আরেকটি সফটওয়্যার, অ্যাডোবি ইনডিজাইন। অনেকের প্রশ্ন, ফটোশপ ইলাস্ট্রেটর তো আমরা সব ধরনের কাজ করতেই পারছি, তাহলে ইনডিজাইন কেন? রিজনটা হচ্ছে আমাদের মার্কেটের চাহিদা কিন্তু সমস্ত প্রোডাক্টের নেই। কিছু প্রোডাক্টের চাহিদা ফটোশপে, কিছু প্রোডাক্টের চাহিদা ইলাস্ট্রেটরে, ঠিক একই রকম কিছু কিছু প্রোডাক্টের চাহিদা অ্যাডোবি ইনডিজাইনে। ইনডিজাইনে আমরা মূলত করে থাকি মাল্টি ডকুমেন্টের কাজগুলো, লাইক বুক, ম্যাগাজিন, ডায়েরি, ক্যালেন্ডার, এই ধরনের কাজগুলো আমরা অ্যাডোবি ইনডিজাইন সফটওয়্যারে ব্যবহার করে কাজগুলো করে থাকি। এছাড়া আরেকটি অন্যতম একটি সফটওয়্যার যার নাম হচ্ছে অ্যাডোবি এক্সডি। এক্সডি কেন? মূলত আমরা UI ডিজাইনটা করার জন্য, লাইক creativeitinstitute.com, facebook.com, এই ওয়েবসাইটগুলো কারা করেন? সর্বপ্রথম ডিজাইন কোনো না কোনো গ্রাফিক ডিজাইনার, অথবা একটা অ্যাপ, অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপ, আইওএসের অ্যাপ, এই ধরনের অ্যাপসের ডিজাইনটাও কিন্তু কোনো না কোনো গ্রাফিক ডিজাইনার করছে। এই ধরনের ডিজাইনগুলো আমরা করে থাকি অ্যাডোবি এক্সডি সফটওয়্যারে, কারণ এক্সডিতে এই ধরনের সফটওয়্যারগুলো মানে খুব চমৎকার, সহজেই কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করতে পারছি। এছাড়া আপনাদের যথাযথ পাওয়ার পয়েন্ট আছেই, আমরা প্রেজেন্টেশনের কাজগুলো পাওয়ার পয়েন্টে করছি। একজন গ্রাফিক ডিজাইনার হতে হলে, অর্থাৎ এত কাজ করব, কি ধরনের কোয়ালিফিকেশন প্রয়োজন? অনেকে মনে করছি হ্যাঁ আমাদের স্বপ্ন কি লোকাল মার্কেট না ইন্টারন্যাশনাল মার্কেট, আমাদের গভর্নমেন্টের স্বপ্ন, ক্রিয়েটিভিটির স্বপ্ন আমরা যেন ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে পারি, তার জন্য হয়তো আমাদের কিছু কোয়ালিফিকেশন প্রয়োজন। তেমনই কোয়ালিফিকেশন প্রয়োজন কমিউনিকেশন স্কিল।
কাজ করব ইন্টারন্যাশনাল মার্কেটে, এই জন্য আপনাদের একটু কমিউনিকেশন করতে হবে। তার মানে এই না আমি ক্লায়েন্টের সাথে ফেস টু ফেস কমিউনিকেশন করব। হয়তোবা ক্লায়েন্ট আমাকে ইংরেজিতে একটি ডাটা দিবে, সেই ডাটাটা আমি বুঝে বুঝে কাজ করব। অর্থাৎ ইংরেজির বেসিকটা আপনাদের প্রয়োজন, সাথে আমাদের প্রয়োজন ক্রিয়েটিভিটি। অনেকের প্রশ্ন যে ক্রিয়েটিভিটি তেমন নাই, যারা বলছেন নাই আমি তাদের সাথে একমত, ক্রিয়েটিভিটি তো থাকবেই না। যদি আপনার থাকে তার মানে আপনি ঈশ্বর আপনাকে ক্রিয়েটিভিটি দিয়ে দেন পাঠিয়েছেন। সুতরাং ক্রিয়েটিভিটি থাকবে না, ক্রিয়েটিভিটি আপনাকে তৈরি করতে হবে। কাজ করবেন অটোমেটিক ক্রিয়েটিভিটি তৈরি হবে, আর এই ক্রিয়েটিভিটি তৈরি করার জন্য আমরা ক্রিয়েটিভিটি আপনাদের বেশ কিছু থিওরি ক্লাস দিয়েছি। ওই থিওরি ক্লাসের মাধ্যমে আপনারা অটোমেটিক ক্রিয়েটিভিটিটা বৃদ্ধি হবে। এছাড়া আপনাদেরকে আইটি স্কিল প্রয়োজন। অর্থাৎ আইটি স্কিলটা বলতে মিনিং করছি আমি কম্পিউটার ওপেন করা, অফ করা, ইন্টারনেট, অর্থাৎ কম্পিউটারের বেসিক অ্যাপ্লিকেশন সম্পর্কে আমাদের ধারণা প্রয়োজন। অনেকের প্রশ্ন, আমার তো কম্পিউটার বেসিক অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা নেই, আমার দ্বারা কি পসিবল না? হ্যাঁ, আপনার দ্বারাও পসিবল। সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমরা ফ্রিতে বেশ কিছু ক্লাস রেখেছি, 3-5টি ক্লাস রেখেছি ফ্রিতে। সেখানে আপনাদের কম্পিউটার বেসিক অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা দিয়ে দেন আপনাদের প্রফেশনাল কোর্সের সুযোগ আছে। এছাড়া প্রবলেম সলভিং স্কিল, কাজ করব প্রবলেম হবে এটাই তো স্বাভাবিক। যারা মনে করছি যে প্রবলেম হবে না, এটাই অস্বাভাবিক। আর আপনারা প্রবলেম ফেস করলে ইনস্ট্যান্ট সাপোর্ট নেওয়ার জন্য আমাদের আছে 24/7, অর্থাৎ রাত দিন 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। যখনই আপনারা কোনো প্রবলেম ফেস করবেন ইনস্ট্যান্ট সাপোর্ট নেওয়ার জন্য, সেটা হতে পারে চ্যাটিংয়ের মাধ্যমে, হতে পারে অডিও কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে, আপনার ইনস্ট্যান্ট সাপোর্ট নেওয়ার জন্য আমাদের আছে 24/7। টাইম ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার করব না, জাস্ট ক্লাস করলেই হবে, আর কোনো সময় দেওয়ার প্রয়োজন নাই, না এটা বললে হবে না। লার্নিং পিরিয়ডে আপনাকে মিনিমাম 1-2 ঘন্টা সময় ব্যয় করতেই হবে। আপনি যতই ব্যস্ততা থাকুক না কেন, 1-2 ঘন্টা যদি আপনি প্রতিদিন সময় ব্যয় করতে পারেন, খুব সহজেই কিন্তু আপনি এই সেক্টরে ক্যারিয়ার করতে পারছেন। কেন আমাদের ক্রিয়েটিভিটির এই কোর্সটা আপনার জন্য? আপনি যে পেশায় থাকুন না কেন, হতে পারেন আপনি ডক্টর, হতে পারেন লয়ার, হতে পারেন আপনি একজন স্টুডেন্ট, যে পেশায় থাকুন না কেন, আপনার কিন্তু ডিজাইন বা গ্রাফিক ডিজাইনের কাজগুলো প্রতিনিয়ত প্রয়োজন হচ্ছে। অর্থাৎ আপনার সংশ্লিষ্ট পেশাতেও আপনি এই ধরনের কাজগুলো করতে পারছেন। পাশাপাশি আপনি গ্রাফিক ডিজাইনের মাধ্যমে লোকাল মার্কেটে খুব সহজে জব করতে পারছেন, আপনি গ্রাফিক ডিজাইনের মাধ্যমে অনলাইন থেকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আর্নিং করতে পারছেন। এছাড়া বিজনেস করার অপরচুনিটিটাও আছে আপনাদের গ্রাফিক ডিজাইনের মাধ্যমে, যে কারণে আমি বিলিভ করি প্রত্যেকটা ব্যক্তির এটা এমন একটা স্কিল যে প্রয়োজন আছে। আমরা আপনাদেরকে সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটি কোর্স মডিউল নিয়ে এসেছি, যে কোর্স মডিউলে আপনার টোটাল ক্লাসের সংখ্যা পাচ্ছেন 48 ক্লাসের আওয়ারে পাচ্ছেন 96 আওয়ার্সে, টোটাল ডিউরেশন 6 মান্থ, 6 মাসের একটা পূর্ণাঙ্গ কোর্স মডিউলে আপনারা পাচ্ছেন টুলস, প্রজেক্ট, আউটসোর্সিং এবং কনসেপ্ট ডেভেলপমেন্ট, যার সাহায্যে একজন ব্যক্তি বিগিনার থেকে অ্যাডভান্স হওয়ার জন্য পুরো কারিকুলামটা এখানে রয়েছে। আমরা আপনাদেরকে ফ্রিল্যান্সিং করার কথা বলছি, আমাদের গভর্নমেন্টের স্বপ্ন ফ্রিল্যান্সিং করব। গভর্নমেন্টের স্বপ্ন, ক্রিয়েটিভিটির স্বপ্ন যে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে যেন আমরা কাজ করতে পারি। এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো থেকে কাজ করার জন্য আমাদের অসংখ্য মার্কেট আছে, বাট আমরা ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট এই শর্ট সময়ে আপনাদের সমস্ত মার্কেট দেখাতে পারবো না, বাট আমরা চাই আপনারা যেন ওয়ার্ল্ডের সমস্ত মার্কেটগুলোতে খুব সহজে কাজ করতে পারেন। এই জন্য আপনাদের এই কোর্স কারিকুলামে সমস্ত মার্কেটকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। কেউ যদি এই 4 ধরনের মার্কেট প্লেসে কাজ করতে পারেন, ওই পার্সনটা ওয়ার্ল্ডের সমস্ত মার্কেটে কাজ করতে সক্ষম। নাম্বার 1, কন্টেস্ট বেস মার্কেট প্লেস। কন্টেস্ট বলতে কি বুঝি? প্রতিযোগিতামূলক বাজার, এমন একটি মার্কেট প্লেস যেখানে আপনাকে প্রতিযোগিতা করে আর্নিং করতে হবে। লাইক আমি বায়ার, আমি এসে ব্রিফ করছি আমার জন্য একটা লোগো ডিজাইন করতে হবে, আপনারা আমার জন্য একটি লোগো ডিজাইন করে সাবমিট করছেন, এর মাঝ থেকে যাকে ভালো লাগে একজনকে উইনার করছি, এই ধরনের মার্কেটকে বলা হয় কন্টেস্ট বেস মার্কেট প্লেস। বেশ কিছু কন্টেস্ট বেস মার্কেট আছে, হতে পারে 99 ডিজাইন, ফ্রিল্যান্সার, জেড কম,
সার্ভিস বেস মার্কেট প্লেস, যারা কিনা বায়ার খুঁজতে পছন্দ করি না, যাচ্ছি বায়ারই আমাকে খুঁজে কাজ দিবে তাদের জন্য অন্যতম। এখানে কাজ করার জন্য মার্কেটের রুলস অনুযায়ী আপনাকে একটি বিজ্ঞাপন তৈরি করতে হবে। মার্কেটের রুলস অনুযায়ী বিজ্ঞাপন তৈরি করে বসে থাকবেন, ক্লায়েন্টের যদি ভালো লাগে সে এসে আপনাকে অর্ডার প্লেস করবে। এই ধরনের মার্কেটকে বলা হয় সার্ভিস বেস মার্কেট প্লেস। বেশ কিছু সার্ভিস বেস মার্কেট আছে, তার মাঝে অন্যতম ফাইবার ডট কম, রয়েছে পিপল পার আওয়ার ডট কম। নাম্বার থ্রি, রিসেলেবল বেস মার্কেট প্লেস, যারা কিনা বায়ার খুঁজতে পছন্দ করি না, কমিউনিকেশন করে কাজ করতে পছন্দ করি না, তাদের জন্য অন্যতম। এখানে কাজ করার জন্য মার্কেটের রুলস অনুযায়ী আপনাকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে, তৈরি করে মার্কেটে জমা দিতে হবে। যদি আপনার প্রোডাক্ট বিক্রির উপযোগী হয়, মার্কেট প্লেস তারা বিভিন্ন জায়গায় মার্কেটিং করে বিক্রি করার ব্যবস্থা করবে। এই ধরনের মার্কেটকে বলা হয় রিসেলেবল বেস মার্কেট প্লেস। ওয়ার্ল্ডে বেশ কিছু রিসেলেবল মার্কেট আছে, তার মাঝে অন্যতম গ্রাফিক রিভার ডট নেট, ক্রিয়েটিভ মার্কেট রয়েছে, শাটার স্টক ডট কম, এরকম অসংখ্য মার্কেট রয়েছে। নাম্বার ফোর, প্রজেক্ট বেস মার্কেট প্লেস, যারা কিনা একটু কমিউনিকেশন করে কাজ করতে পছন্দ করি, কনভেন্স করে কাজ করতে পছন্দ করি, তাদের জন্য। এখানে কাজ করার জন্য মার্কেটের রুলস অনুযায়ী আপনাকে বায়ার খুঁজতে হবে, বায়ার খুঁজে তাকে কাজের জন্য বিট করতে হবে। অ্যাপ্লাই করছেন, যদি আপনাকে পছন্দ মনে করে দেন আপনাকে কাজটার জন্য হায়ার করছে। এই ধরনের মার্কেটকে বলা হচ্ছে প্রজেক্ট বেস মার্কেট প্লেস। এই সমস্ত কাজ করার জন্য ক্রিয়েটিভ আইটি আপনাদেরকে বেশ কিছু সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, কেন ক্রিয়েটিভ আইটি? কারণ হচ্ছে ক্রিয়েটিভ আইটি যে সমস্ত সাপোর্টগুলো দিচ্ছে, একটা পার্সন বিগিনার থেকে অ্যাডভান্স হওয়ার জন্য যতটুকু সাপোর্ট দরকার, পূর্ণাঙ্গ সাপোর্টগুলোই ক্রিয়েটিভ আইটি আপনাকে দিচ্ছে। তার মাঝে অন্যতম আপডেট কোর্স মডিউল। আমাদের কোর্স মডিউলটা সম্পূর্ণ আপডেট, যেটা হচ্ছে মার্কেট ওরিয়েন্টেড। রয়েছে ব্যাকআপ ক্লাস, কোনো একটা ক্লাস যদি না করতে পারি পরবর্তীতে সেই ক্লাসটা করার সুযোগ আছে। শর্ট সাপোর্ট, অর্থাৎ ক্লাস করার পরও যদি না বুঝি, না থেমে নেই, ক্রিয়েটিভ আইটিতে এসে কিন্তু আপনারা সেই সাপোর্টটা আবারও নিতে পারছেন। ল্যাব সাপোর্ট, আমাদের পর্যাপ্ত ল্যাব আছে, চাইলে আপনারা সেখানেও প্র্যাকটিস করতে পারছেন, এক্সট্রা ক্লাস পাচ্ছেন, সিবিটি অ্যান্ড ক্লাস পাচ্ছেন। আপনারা চাইলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য রয়েছে সিবিটি অ্যান্ড ক্লাস অ্যান্ড ডেমো এক্সাম, অর্থাৎ ক্রিয়েটিভ আইটি আরটিও সেন্টার, যে কারণে ছোট্ট একটা এক্সাম দিয়ে এই সুযোগটা কিন্তু আপনারা চাইলেই নিতে পারছেন। রিভিউ ক্লাস ফ্যাসিলিটি, অর্থাৎ যে ক্লাসে আপনারা নতুন কিছু শিখবো না, অর্থাৎ বিগত ক্লাসগুলো কি কি দেখেছিলাম সেটা নিয়ে অতিরিক্ত একটা রিভিউ ক্লাস পাচ্ছেন 24/7, যেটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আপনাদেরকে সাপোর্ট নেওয়ার জন্য সেই সুযোগটা আছে। নেসেসারি ক্লাস ভিডিও প্রোভাইড, অর্থাৎ পর্যাপ্ত ক্লাসের ভিডিও পাচ্ছেন। লাইফ টাইম সাপোর্ট, কোর্স শেষ আর কোনো সাপোর্ট পাবো না, না এমনটি নয়, অর্থাৎ কোর্স শেষ করেও পরবর্তীতে চাইলে ক্রিয়েটিভ আইটি থেকে এই সাপোর্টটা নেওয়ার সুযোগ আছে। কোর্স শেষ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে ইনস্ট্যান্ট সাপোর্টের জন্য আমাদের আছে লাইফ টাইম সাপোর্ট। ইন্টার্নশিপ অপরচুনিটি, ক্রিয়েটিভ আইটির প্রোডাকশন হাউস আছে, আমাদের ইনস্টিটিউট আছে, চাইলে আপনারা আমাদের সাথেও ইন্টার্নশিপের সুযোগ আছে। জব প্লেসমেন্ট সেল, যারা কিনা লোকাল মার্কেটে জব করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের জব প্লেসমেন্ট সেল আছে, যেখানে কিনা আপনাদের লোকাল মার্কেটে জবের জন্য প্রত্যক্ষভাবে সহযোগিতা করা হয়। মোটিভেশনাল বিশ্লেষণ, বাংলাদেশে যারা টপ গ্রাফিক ডিজাইনার ফ্রিল্যান্সার আছে তাদের সাথে মাঝে মাঝে আপনাদের বিভিন্ন ধরনের মোটিভেশনাল সেশন রয়েছে। অনলাইন সাপোর্ট ভায়া ফেসবুক, অর্থাৎ ফেসবুকে আমাদের একটি পার্সোনাল গ্রুপ থাকবে, সেই গ্রুপ থেকেও কিন্তু আপনারা সাপোর্ট নেওয়ার সেই সুযোগটা আছে। ডিজাইন রিসোর্স, একজন গ্রাফিক ডিজাইনার তার ডিজাইনটাকে আরও ইউনিক, আরও সুন্দর করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের রিসোর্সের প্রয়োজন হয়। লাইক হতে পারে ইমেজ, হতে পারে ফন্ট, হতে পারে মকআপ, ট্যাম্পলেট, আদার আদার। এই সমস্ত কিছু আপনাদের প্রিমিয়ামভাবে কালেক্ট করার জন্য আমরা নিয়ে এসেছি সিআইটি ডট টুলস। আপনারা চাইলে এই সমস্ত প্রিমিয়াম ভার্সনগুলো সিআইটি ডট টুলস থেকে খুব সহজেই কালেক্ট করতে পারছেন। সবাইকে আমি একটি অনুরোধ করব, স্কিল এমন একটা বিষয়, একটা স্কিল পারছে আপনাকে জীবন যুদ্ধে খুব সহজেই সৈনিক তৈরি করা। সুতরাং এখনই সময় এমন এক জ্ঞান অর্জন করো যা কিনা তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করে। ধন্যবাদ।